দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার। হ্যাঁ বন্ধুরা, আমার আজকের বিষয় হলো গিয়ে কাকুলি ফার্নিচার। হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগত। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু সোশ্যাল নেটওয়ার্কে কিন্তু ট্রেন্ডিং এ চলছে কাকুলি ফার্নিচার, দামে কম মানে ভালো কাকুলি ফার্নিচার। সো গাইস, এই কাকুলি ফার্নিচার নিয়ে আমার আজকের আয়োজন। সো গাইস, যারা ক্রিয়েটাররা আছেন, মানে যারা ভিডিও তৈরি করেন, মানে যাদের ফেসবুক পেজ আছে, মানে যাদের ইউটিউব চ্যানেল আছে, বা যারা ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে থাকেন, তাদের জন্য কিন্তু এই জিনিসটা হলো গিয়ে একটা ট্রেন্ড। এই ট্রেন্ড কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আসে। তো এখন যে ট্রেন্ডটা চলছে সেটা হলো গিয়ে কাকুলি ফার্নিচার। তবে এই কাকুলি ফার্নিচারকে নিয়ে মানুষে বিভিন্ন ভাবে বিভিন্ন রকমের মিম বানাচ্ছে, কেউ বুঝে করছে, কেউ না বুঝে করছে। কিন্তু আপনি যদি একজন ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে, আপনাকে বুঝে কাজ করতে হবে। সো গাইস, তার আগেও কিন্তু অনেক রকমের ট্রেন্ড এসেছিল। এই বছরে কিন্তু আরো অনেক ট্রেন্ড ছিল, মানে ট্রেন্ডিং টপিকস কিন্তু আরো অনেক ছিল। তবে এখন যেহেতু এই ট্রেন্ডটা চলছে, তো আপনাকেও কিন্তু এই ট্রেন্ডটাকে কাজে লাগাতে হবে। তো এখন কথা হলো গিয়ে এই কাকুলি ফার্নিচার আসলে কি। তো কাকুলি ফার্নিচার আসলে কিন্তু এটা একটা ফার্নিচারের বিজনেস, মানে ফার্নিচারের শপ। এটা বাংলাদেশের গাজীপুরে অবস্থিত এবং তাদের কিন্তু আরো অনেকগুলো ব্রাঞ্চ আছে। তাদের নিজস্ব প্রোডাক্ট এই কাকুলি ফার্নিচার। এই ফার্নিচারের দোকানে কিন্তু অনেক কিছু জিনিস পাওয়া যায়। ফার্নিচারের দোকানে বা ফার্নিচারের শপে যা যা থাকার কথা সবকিছু আছে তাদের এই ফার্নিচারের দোকানে। তবে তাদের এই ফার্নিচারের ব্যবসাটা সেরকম ভাবে প্রতিষ্ঠিত নয়, মানে সেরকম পপুলার নয়, মানে ট্রেন্ডিং এ ছিল না। তো হঠাৎ করে এখন কেন এই জিনিসটা আসলো? তো এই জিনিসটা আসার কারণ হলো গিয়ে এই যে কাকুলি ফার্নিচার, তাদের কিন্তু নিজস্ব একটা ফেসবুক পেজ আছে। ওই পেজের মধ্যে কিন্তু তারা তাদের বিভিন্ন রকমের অ্যাড করে থাকে। যেহেতু তারা সেই রকমের পপুলার নয়, তো তারা নিজেরাই কিন্তু এই অ্যাডগুলো তৈরি করে, আমার মনে হয়। কারণ তাদের ভিডিও কোয়ালিটি এবং অ্যাড কোয়ালিটি দেখে কিন্তু এমনটাই মনে হচ্ছে। তো এখন যে ভিডিওটা ভাইরাল হচ্ছে কাকুলি ফার্নিচারের, সেই ভিডিওটা কিন্তু 2019 সালের একটা ভিডিও। তো দেখুন বন্ধুরা, 2019 সালের একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। তো আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, বা আপনার যদি একটা ফেসবুক পেজ থাকে, বা আপনি যদি ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে থাকেন, বা আপনি যদি যে কোন রকম ভিডিও শেয়ারিং অ্যাপস এর মধ্যে ভিডিও আপলোড করে থাকেন, তো আপনার ভিডিওর মধ্যে ভিউজ আসছে না, আপনি কিন্তু মন ছোট করছেন। আপনার সাবস্ক্রাইবার বাড়ছে না, আপনার ভিউজ আসছে না, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না, এই কারণে কিন্তু আপনি মন ছোট করেন। তো আজকে আমি আপনাদেরকে এখানে ছোট্ট একটা উদাহরণ দেব। 2019 এর একটা অ্যাড, তাও কিন্তু এটা অ্যাড ছিল, এটা কিন্তু কোনো ক্রিয়েটিভিটি না, এটা একটা অ্যাড ছিল। তারা তাদের নিজস্ব প্রোডাক্টগুলোকে অ্যাড করছিল। তো অ্যাড এর মধ্যে কিন্তু কিছু বাচ্চাকে দেখা যাচ্ছিল এবং হাজবেন্ড ওয়াইফকে দেখা যাচ্ছিল, তারা অ্যাড করছিল। এরকম একটা ভিডিও যদি ভাইরাল হতে পারে, বর্তমানে কিন্তু ট্রেন্ডিং এ চলছে এই ভিডিওটা, মানে কাকুলি ফার্নিচার। তো এখন আপনি এই জিনিসটা চিন্তা করে দেখুন, একটা ভিডিও যদি 2019 এর একটা অ্যাড, তাও সাধারণ একটা অ্যাড যদি ভাইরাল হতে পারে, তাহলে আপনি কি, মানে আপনার যে ভিডিওগুলো আপনি ভিডিও তৈরি করছেন, সেই ভিডিওগুলো যে ভাইরাল হবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? তো তারা যে ভিডিওটা বানিয়েছিল সেটার মধ্যে কিন্তু সেরকম কোনো কিছুই ছিল না। তো আপনি যে ভিডিওটা তৈরি করছেন, ভিডিওটা কিন্তু আপনি সঠিকভাবে বানাচ্ছেন। আই হোপ আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন, আপনি ইউটিউবের সব গুরুত্বপূর্ণ গাইডলাইন্স এবং ইউটিউবের সব রোলস মেনেই কাজ করছেন। তো আপনি যদি ইউটিউবের সব রোলস মেনে এবং ভিডিওর মধ্যে যত রকমের কাজ আছে, ধরুন ভিডিওর টাইটেল, ভিডিওর ডিসক্রিপশন, ভিডিওর এসইও, ভিডিওর মেটাডাটা, এই সবগুলো নিয়ম মেনে যদি আপনি কাজ করেন এবং কাজ করতেই থাকেন, তাহলে কিন্তু আপনার কাছেও সফলতা আসবে। তো আপনি রোজ ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করেন। তা যদি সম্ভব না হয়, চেষ্টা করুন একদিন বা দুদিন পর পর ভিডিও আপলোড দেওয়ার। কে জানে, আপনার একটা ভিডিও হয়তো বা এক বছর পরে ভাইরাল হবে, বা আপনার ছ মাস আগের একটা ভিডিও হয়তো বা ভাইরাল হয়ে যেতে পারে। সো গাইজ, আপনি যদি একজন সফল ইউটিউবার বা একজন সফল ক্রিয়েটর হতে চান, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে ভিজিট করবেন। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব রিলেটেড সব গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে, যে ভিডিওগুলো দেখলে আপনার অবশ্যই উপকারে আসবে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে ট্রেন্ডিং টপিকস, যে কাকুলি ফার্নিচারের একটা ভিডিও ট্রেন্ডিং এ চলে আসছে সোশ্যাল নেটওয়ার্কে, মানে ফেসবুকে, মানে ইউটিউবে। তো আপনি যদি এই ট্রেন্ডিং টপিকসটাকে ইউজ করেন, তো এই ট্রেন্ডিং টপিকসটা কি এবং আপনি কিভাবে এই ট্রেন্ডিং টপিকস ইউজ করবেন, তো আপনি একজন সফল ইউটিউবার হতে গেলে এই ট্রেন্ডিং টপিকসটাকে কিভাবে ইউজ করবেন, এই ভিডিওগুলো কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে অলরেডি দেওয়া আছে। তাছাড়াও এই ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে কিন্তু ওই গুরুত্বপূর্ণ ভিডিওর লিঙ্কগুলো আমি দিয়ে দিয়েছি, আপনারা এই ভিডিওর ডিসক্রিপশনটা চেক করে ওই ভিডিওগুলো দেখবেন। ট্রেন্ডিং টপিকস ইউজ করে কিন্তু আপনি একজন সফল ইউটিউবার হতে পারেন অল্প কিছুদিনের মধ্যেই। মনে রাখবেন, এরকমের ট্রেন্ডিং কিন্তু প্রতি মাসে আসে। এর আগের মাসে এসেছিল নয়া দামান বলে গানটা, তার আগে কিন্তু আরো অনেক ট্রেন্ডিং টপিকস এসেছিল। এখন কাকুলি ফার্নিচারের মতো একটা ভিডিও ট্রেন্ডিং এ চলে এসছে, আপনারা এই বিষয়গুলোকে ইউজ করবেন।
আপনারা আপনাদের ভিডিওতে এই বিষয়গুলোকে ইউজ করবেন, মানে ট্রেন্ডিং এ যে বিষয়গুলো চলছে এখন, যেহেতু কাকুলি ফার্নিচার চলছে, তো আপনারা কাকুলি ফার্নিচার নিয়ে ভিডিও তৈরি করে কিন্তু ভাইরাল হতে পারেন। এই কাকুলি ফার্নিচার অনুসারে কিন্তু আপনাকে আপনার ভিডিওর ট্যাগ, টাইটেল, থাম্বনেল, কিওয়ার্ড বসাতে হবে, তাহলে কিন্তু আপনার একটা ভিডিও কিন্তু ভাইরাল হতে পারে। আপনার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আর পেছনে তাকাতে হবে না, মানে আপনার ইউটিউব চ্যানেলে হাজার হাজার সাবস্ক্রাইবার চলে আসবে। সো গাইস, এরকমের ইউটিউবের গুরুত্বপূর্ণ ট্রিক্সগুলোকে ফলো করার জন্য এবং একজন সফল ইউটিউবার হওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে ভিজিট করবেন। ভিডিওগুলো দেখে যদি মনে করেন যে ভিডিওগুলো দরকারি, আপনার কাজে আসতে পারে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনটা অন করে অন নোটিফিকেশন অন করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটটা পাওয়ার জন্য, কারণ আমার এই চ্যানেলের মধ্যে কিন্তু ইউটিউব রিলেটেড সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করা হয়ে থাকে। আর আপনার যদি ইউটিউব চ্যানেল চালাতে গিয়ে কোনো রকমের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। মনে রাখবেন, আপনার একটা মূল্যবান কমেন্টস আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি এবং আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে থাকি। সো গাইস, কাকুলি ফার্নিচার নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ইউটিউব রিলেটেড খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। এই সময়টার মধ্যে সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন। স্টে হোম, স্টে সেফ। বাই বাই।